বন্ধুরা, আজকে নীলগিরি অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত জাহান ইমা। তোমরা দেখতেই পাচ্ছ বর্ষাকাল চলছে, আর এই বর্ষার সৌন্দর্য তো স্টুডিওর ভেতরে থেকে উপভোগ করা যাবে না, তাই আমরা সীমানা পেরিয়ে চলে এসেছি স্টুডিওর বাইরে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে। আজকের এই আয়োজনে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই বর্ষাকালে আকাশ জুড়ে মেঘের খেলা, বাতাস জুড়ে বৃষ্টি, গাছের পাতা কাঁপছে, আহা দেখতে কি যে মিষ্টি। আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের মনের ভাবগুলো যেন গানের মাধ্যমে ফুটে ওঠে। আনন্দের সময় আমরা গান গাই, আবার অনেক দুঃখ পাই যখন, তখনও গান গাই। এই গানের মাধ্যমে আমাদের মন ভালো হয়ে ওঠে। তাই তো বন্ধুরা, নীলগিরির প্রতি পর্বে আমরা তোমাদের সুন্দর সুন্দর গান শুনিয়ে থাকি। তো চলো এবারে আমাদের বন্ধুদের কণ্ঠে গান শুনে আসি। Thank you.
চলো বন্ধুরা দেখে আসি আমাদের বন্ধুদের একটি চমৎকার নাচ। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি দেখিলে হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত উড়ে বাসনান চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত উড়ে বাসনান চল প্রান্ত, আলোকের নিতে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা, সমীর অনুবন্ধন হারা কোন মন কোন বন গন্ধে মোর বীণা কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি দেখিলে হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। বন্ধুরা যথানিয়মে আমরা হাজির হয়েছি আমাদের মজার প্রশ্নোত্তর পর্বে। এই পর্বে আমরা নীলগিরির বন্ধুদের নানা মজার মজার প্রশ্ন করে থাকি এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলোর মাধ্যমে আমরা দেশের এবং বিদেশের অনেক কিছু জানতে পারি। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের মজার প্রশ্নোত্তর পর্ব। তোমরা দেখতেই পাচ্ছ বর্ষাকাল চলে এসেছে এবং এই বর্ষাকাল বিষয়ে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটি হবে। তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, বন্ধুরা তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের ঋতু কয়টি? আমাদের একজন বন্ধু হাত তুলেছে, চলে যাচ্ছি তার কাছে। ছয়টি। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। বন্ধুরা আমাদের ছোট্ট বন্ধু তার যে প্রশ্নটি করা হয়েছিল তার সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমাদের জন্য এবারে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের যে ঋতুগুলো রয়েছে তার নামগুলো, অর্থাৎ বাংলাদেশের যে ছয়টি ঋতু রয়েছে তার নামগুলো তোমাদের মধ্যে কে পারো? আমরা আমাদের বন্ধুকে পেয়ে গেছি। হ্যাঁ বন্ধু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বন্ধুরা আমাদের ছোট্ট বন্ধু তার প্রশ্নটি সঠিক জবাব দিয়েছে এবং আমরা আশা করছি সে পরবর্তীতে এই বিষয়ে আরো অনেক কিছু জানবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এবারে প্রশ্নটি হচ্ছে, বর্ষাকাল কোন কোন মাস নিয়ে হয়? রাজকন্যা হাত তুলেছে, চলে যাচ্ছি তার কাছে। আষাঢ়, শ্রাবণ।
আষাঢ় শ্রাবণ আমাদের বন্ধু রাজকন্যা একদম সঠিক উত্তর দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তোমাদের জন্য এবারের প্রশ্নটি হচ্ছে, বর্ষাকালে কোন ফুল ফোটে? আমাদের একজন বন্ধু হাত তুলেছে, বলো বন্ধু। বর্ষাকালে কদম ফুল ফোটে। চমৎকার, আসলে বর্ষাকালে কদম ফুল ফোটে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তোমার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমাদের এবারে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়? আমাদের একজন বন্ধু হাত তুলেছে। আমি ভেবেছিলাম এই প্রশ্নটি যেহেতু অনেক কঠিন তাই কেউ এর উত্তর দিতে পারবে না, কিন্তু আমাদের বন্ধুটি হাত তুলেছে, চলে যাচ্ছি তার কাছে। সিলেটে, শ্রীমঙ্গলে। সিলেটের শ্রীমঙ্গলে, চমৎকার বন্ধু, তুমি তোমার প্রশ্নের একদম সঠিক জবাব দিয়েছ। এবারে যে প্রশ্নটি করেছিলাম তা কিন্তু অনেক কঠিন ছিল, তাও তোমরা তার উত্তর দিতে পেরেছ। এবারের প্রশ্নটির উত্তর তোমরা দিতে পারো কিনা তাই আমি দেখব, কারণ এবারের প্রশ্নটি অনেক কঠিন। বিশ্বের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি মনে হয় একটু বেশি কঠিন ছিল, তাই আমাদের বন্ধুরা এর উত্তর দিতে পারছে না। আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধু, এই প্রশ্নটির উত্তর হচ্ছে ভারতের আসামে। বন্ধুরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তোমাদের জন্য এবারে প্রশ্নটি হচ্ছে, বর্ষাকালে কোন খাবার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমাদের ছোট্ট বন্ধু হাত তুলেছে, আমাদের আজকের এই প্রশ্ন উত্তর পর্বের সবচেয়ে ছোট্ট বন্ধু। হ্যাঁ তুমি বলো। খিচুড়ি। খিচুড়ি, উত্তরটি একদম সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু তোমাকে। এবং বন্ধুরা আমরা দেখতে পেরেছি যে আমাদের বন্ধুরা অলমোস্ট সব প্রশ্নেরই সঠিক জবাব দিয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের বন্ধুরা যে প্রশ্নগুলোর উত্তর দিল এই উত্তরগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরও অনেক কিছু শেখা হয়ে গেল। আশা করছি পরবর্তী প্রশ্নোত্তর পর্বেও তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরা আরো অনেক নতুন নতুন কিছু শিখব। বন্ধুরা, আমাদের দেশে রয়েছে অনেক প্রতিভাবান কবি, তারা বাংলার রূপকে নিজেদের কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলে। এবারে আমরা একটি সুন্দর কবিতার আবৃত্তি শুনব আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে। আমার নাম আনিশা, আর আজকে আমি আপনাদের একটা কবিতা শোনাব, নাম বই। লিখেছেন হুমায়ুন আজাদ। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে, যে বই জুড়ে সূর্য উঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জ্বালে ভিন্ন আলো, শেখায় তোমায় বাঁচতে ভালো, সে বই তুমি পড়বে। যে বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই নয়, সে বই তুমি ধরবে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে। আমার নাম আবিদা উম্মে হুমায়রা ফেরদৌস। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম প্রার্থনা। লিখেছেন কবি সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধর নদের করেছে দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার গান। মাতা পিতা ভাই বোন স্বজন, সব মানুষেরা সবাই আপন। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সব পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। বন্ধুরা, তোমরা জানো যে নীলগিরির প্রতি পর্বেই আমরা তোমাদেরকে বিভিন্ন ফেলনা জিনিস দিয়ে অনেক কিছু বানানো শেখাই, এবং আমাদের বন্ধুরা কিন্তু কাগজ সহ আরো অনেক কিছু দিয়ে অনেক মজার মজার জিনিস বানাতে পারে। তো আজকে আমরা আমাদের গেম শোতে দেখব আমাদের বন্ধুদের মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর করে কাগজ দিয়ে প্লেন বানাতে পারে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুদের কাছে। বন্ধুরা তোমরা কাগজগুলো এক একজনকে পাস করে দাও। সব বন্ধুরা কাগজ পেয়েছো? আমরা দেখতে পাচ্ছি সব বন্ধুর কাছে কাগজ আছে। বন্ধুরা তোমরা প্লেন বানানো শুরু করবে আমি বলার পর, আর তোমাদের সময় মাত্র 2 মিনিট। তোমরা শুরু করো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা কি চমৎকার ভাবে তাদের প্লেন গুলো বানানোর চেষ্টা করছে। আমাদের সবার স্বপ্নগুলো কিন্তু এরকমই, আমরা সবাই চাই এই প্লেন যেভাবে আকাশের ভেতরে মেঘের ভেতরে উড়ে যায়, আমরা তেমনি আমাদের স্বপ্নের ভুবনে উড়ে যেতে চাই। আর আমাদের বন্ধুরা কিন্তু
সেভাবেই তাদের স্বপ্নগুলোকে এই কাগজগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের স্বপ্নগুলো কেমন, কতটা রঙিন, কতটা সুন্দর। আমাদের বন্ধুদের অনেকেরই প্লেন বানানো প্রায় শেষ। আমাদের একজন বন্ধু এরই মধ্যে প্লেন বানানো শেষ করেছে। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করো, আমাদের দুজন বন্ধুর প্লেন বানানো শেষ, আমরা তিনজন বন্ধুর প্লেন বানানো শেষ। আমরা দেখতে পাচ্ছি অন্য বন্ধুরাও চেষ্টা করে যাচ্ছে। বন্ধুরা তোমাদের সময় শেষ। আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক বন্ধুরাই অনেক সুন্দর করে প্লেন বানিয়েছে, আবার অনেকেই পারেনি হয়তো বানাতে প্লেন, কিন্তু তোমাদের সবার জন্যই রইল শুভকামনা। যারা পারোনি তাদের জন্য শুভকামনা। এবং বন্ধুরা আজকের প্রতিযোগিতার উইনার তোমরা সবাই, কেননা কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই বড় কথা, হার জিত নয়। আর বন্ধুরা তোমরাও কিন্তু চেষ্টা করবে কাগজ অথবা এরকম ফেলা জিনিস দিয়ে সুন্দর সুন্দর কিছু বানাতে। বন্ধুরা, নাচ ছাড়া যেন আমাদের অনুষ্ঠান পূর্ণতা পায় না, নাচের মাধ্যমে আমাদের বন্ধুরা সুন্দরভাবে তাদের আনন্দগুলোকে, তাদের উৎসবের মুহূর্তগুলোকে আমাদের সামনে মেলে ধরে। তো চলো বন্ধুরা, দেখে আসি আমাদের বন্ধুদের একটি চমৎকার নাচ।
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা কি নিজেদের আমাদের অনুষ্ঠানে দেখতে চাও? যদি চাও তবে যোগাযোগ করো আমাদের সাথে। আমরা সবাই কিন্তু তোমাদের মতো বন্ধুদেরকে চাই আমাদের সাথে একই সাথে এই আনন্দ আয়োজনে সামিল হতে। তাই বন্ধুরা, তোমাদের সবার সুস্থতা কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নীলগিরি অনুষ্ঠান দেখো।